আসসালামু আলাইকুম, আশা করি সবাই সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি টিন শেড এল শেপ বাড়ির ডিজাইন। আপনারা যারা গ্রামের বাড়িতে আধুনিক টিন শেড বাড়ি তৈরির কথা ভাবছেন, তাদের জন্য এই ডিজাইনটি। আশা করি ডিজাইনটি আপনাদের ভালো লাগবে। যদি ডিজাইনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন, এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনে ক্লিক করবেন। আর আপনারা যদি আপনাদের চাহিদা মতো জমিতে ডিজাইন করিয়ে নিতে চান তাহলে অবশ্যই আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। আমরা সারা বাংলাদেশে ডিজাইন প্রোভাইড করে থাকি। আমরা চেষ্টা করব আপনাকে একটি আধুনিক এবং সুন্দর একটি বাড়ির ডিজাইন প্রোভাইড করার। আজকের এই ভিডিওটিতে আমি এই ডিজাইনটির বিস্তারিত সকল বিষয় এবং এর মালামালের খরচ নিয়ে আমি আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখবেন। তো চলুন আমরা প্রথমে বাড়িটি প্লট প্ল্যানটি দেখে আসি। 3D আমরা বাড়িতে এন্ট্রি করার পরে প্রথমেই পাবো একটি ড্রয়িং স্পেস বা লিভিং স্পেস, এবং বাম দিকে আমরা পাবো একটি ডাইনিং স্পেস, এবং তার সাথে পাবো আমরা একটি কিচেন। মাঝখানে আমরা পাবো একটি গেস্ট বেড, এবং এর সাথে পাবো একটি কমন টয়লেট, এবং ডান দিকে আমরা পাবো একটি ফ্যামিলি বেডরুম, আর সামনের দিকে পাবো আমরা আরেকটি বেডরুম যেটি আমরা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করব, এবং এর সাথে পাবো আমরা একটি অ্যাটাচ টয়লেট, এবং আমরা দুইটি রুমের সাথে আমরা বারান্দা পাবো। তো চলুন এবার আমরা বাড়িটি বিভিন্ন অংশের মাপগুলো দেখে আসি। আমরা যেই ড্রয়িং স্পেসটি পাবো সেটি হবে 10 ফিট বাই 9 ফিট 10 মাপের, আমাদের ডাইনিং স্পেসটি হবে 7 ফিট 7 বাই 12 ফিট 10 মাপের, এবং আমাদের কিচেনটি হবে 7 ফিট বাই 12 ফিট মাপের, আমাদের গেস্ট বেডটি হবে 12 ফিট বাই 10 ফিট মাপের, এবং আমাদের কমন টয়লেটটি হবে 5 ফিট বাই 8 ফিট মাপের। আমাদের একটি ফ্যামিলি বেডরুমের মাপ হবে 12 ফিট 6 বাই 12 ফিট, এবং আমাদের মাস্টার বেডরুমটি হবে 12 ফিট 6 বাই 12 ফিট মাপের, এবং আমাদের যেই অ্যাটাচ টয়লেটটি থাকবে সেটি হবে 5 ফিট বাই 7 ফিট 11 ইঞ্চি মাপের। তো আমাদের যেই দুইটি বারান্দা থাকবে সেগুলোর মাপ হবে 3 ফিট বাই 8 ফিট মাপ বিশিষ্ট। তো চলুন এবার আমরা বাড়িটির এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র বিভিন্ন অংশগুলো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, যাতে আপনারা বুঝতে পারেন বাড়িটি দেখতে কেমন হবে। তো প্রথমে আমরা এক্সটেরিয়র পার্ট গুলো আপনাদেরকে দেখাই। এখানে বাড়িটির এক্সটেরিয়র বিভিন্ন দিক থেকে দেখতে কেমন হবে সেগুলো দেখানোর জন্য চেষ্টা করেছি। তো চলুন এবার আমরা ইন্টেরিয়র বিভিন্ন অংশগুলো দেখে আসি, যাতে আমরা ফার্নিচার লেআউট এবং ম্যাটেরিয়াল সম্বন্ধে আমরা আইডিয়া নিতে পারি। এটা হচ্ছে এন্ট্রি করার প্রথমে যেই ড্রয়িং স্পেসটি। এটি হচ্ছে ডাইনিং স্পেস। এটি হচ্ছে কিচেন, কিচেনটিকে অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে। কিচেন ক্যাবিনেটের মাধ্যমে আপনারা চাইলে এই ডিজাইনটি ফলো করতে পারেন। এটা হচ্ছে আমাদের গেস্ট বেডটি। এটি হচ্ছে আমাদের একটি বেডরুম যার সাথে একটি বেলকনি রয়েছে স্লাইডিং ডোর দিয়ে। এটি হচ্ছে আমাদের মাস্টার বেডরুমটি যার সাথে রয়েছে একটি অ্যাটাচ। তো আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখেছেন। যদি ডিজাইনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন, আর আপনারা যদি আপনাদের পছন্দ মতো জমিতে ডিজাইন করিয়ে নিতে চান তাহলে অবশ্যই আমার মোবাইল নম্বরে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আপনাকে একটি সুন্দর ডিজাইন প্রোভাইড করার। আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে। আসসালামু আলাইকুম।